একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল 79 বছর। 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে নিয়মিত রচনা করতেন গান ও নাটক। 1967 সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখার দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নাট্যঘটক সহ মোট 41টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। জন্ম মৃত্যু আর দিয়া, এই তিনটি সত্য দিয়া। তুই ঘাবড়াস রে বাবা, পাপ না করলে দোজকে যাব কেন? বিয়ে পুণ্যের কাজ, 100টা বিয়ে ঘটিয়েছি। আই এম নট এন অর্ডিনারি ঘটক। ভাই কালু, আশা করি তুমি ভালোই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। মাস গেলেই 500 টাকা মাইনে পায়, তার উপরে পুরনো পেট্রোল এদিক সেদিক করি, এই মানে পড়ো কারেক্ট। বেকায়দায় পড়লে অবশ্য চর থাপ্পড়ও খায়, কিন্তু তোর মতো কোনো মেয়ে মানুষকে আমি সিগারেট খেতে দেখিনি। এ ঠিক বলেনি। শর্ত, চোর, স্বাধীন তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে অন্যতম। জয় বাংলা, বাংলার জয় সহ 20,000-এরও বেশি গানের রচয়িতা তিনি। রোববার সকাল 7টায় রাজধানীর বারিধারায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ শাহানা মির্জা। 5 বার জাতীয় চলচ্চিত্র, বাসাস, বিজেএমই সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন এই গুণী শিল্পী। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। সোমবার রাজধানীর বনানী কবরস্থানে তাকে করা হবে শেষ সমাহিত। ছেলে উপল জানান, বাবাকে তার মায়ের কবরেই করা হবে সমাহিত। মরদেহ রাখা হয়েছে হাসপাতালের হিমঘরে। বাবাকে শেষবার দেখতে মেয়ে দিঠি যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন দেশের উদ্দেশ্যে। তার ছেলে আরো জানান, কাল সোমবার সকাল 11টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে দেওয়া হবে গার্ড অফ অনার এবং শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এত ছবি বানিয়েছেন গাজী ভাই, কি আর বলবো, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এই দোয়া করি। দুপুর 12টায় BFDC-তে অনুষ্ঠিত হবে তার প্রথম নামাজে জানাজা। এরপর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরেই দাফন করা হবে গুণী এই শিল্পীর মরদেহ।